রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা এবার জনস্বার্থ মামলা রাজ্যে। রাজ্যপালের 11টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের। মামলায় পার্টি করা হচ্ছে আচার্য তথা রাজ্যপালকে, মামলায় পার্টি করা হয়েছে রাজ্যকেও। আগামী সোমবার শুনানির সম্ভাবনা। আপনারা জানেন ইতিমধ্যে 11টি বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল এবং সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার মামলা। রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা দায়ের করা হলো। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। মামলায় পার্টি করা হচ্ছে আচার্য তথা রাজ্যপালকে, পার্টি করা হচ্ছে রাজ্যকেও। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। 51 ঘন্টা পর বাহানাগায় গড়াল ট্রেনের চাকা। ভয়াবহ দুর্ঘটনা, তিন দিনের মাথায় আপ এবং ডাউন দুটি লাইনেই যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। একই সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত এলাকা চলছে লাইন মেরামত এবং ভাঙাচোরা ট্রেন সরানোর কাজ। দেহ শনাক্তকরণ কেন্দ্রে এখনো প্রিয়জনের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। 150 মতো সব শনাক্তকরণ শেষ হয়েছে। এরই মধ্যে বালেশ্বর স্টেশনে পৌঁছে তদন্তের কাজ শুরু করেছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি, আর আজই তদন্ত শুরু করছে সিবিআই। ধীর গতিতে পাশ করানো হচ্ছে ট্রেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আপ এবং ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল শুরু হয়েছে। 51 ঘন্টা পর বাহানাগায় গড়াল ট্রেনের চাকা। ভয়াবহ দুর্ঘটনা, তিন দিনের মাথায় আপ এবং ডাউন দুটি লাইনেই ট্রেন চলাচল শুরু হয়েছে এবং দুটি লাইনেই অত্যন্ত ধীর গতিতে ট্রেন পাস করানো হচ্ছে। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। একই সঙ্গে চলছে দুর্ঘটনাগ্রস্ত এলাকায় লাইন মেরামত এবং ভাঙাচোরা ট্রেন সরানোর কাজ। অন্যদিকে দেহ শনাক্তকরণ কেন্দ্র এখনো প্রিয়জনের সন্ধান চালাচ্ছেন বহু মানুষ। ভয়াবহ যে ট্রেন দুর্ঘটনা ঘটনাটি ঘটে, কিভাবে ঘটেছিল, সেই নিয়ে ইতিমধ্যে রেল একটা রিপোর্ট দিয়েছে। এবং এই হচ্ছে যে সিগন্যাল প্যানেল বোর্ড, এবং এখানে যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে বিষয়টা উঠে এসেছে কিভাবে গোটা ঘটনা ঘটেছে সেটা সিবিআই তারা গোটা বিষয়টা দেখবে। তবে কিভাবে ঘটেছিল এখনো পর্যন্ত যে বিষয়টা উঠে আসছে যে এই হচ্ছে যে ট্র্যাকগুলি সেই ট্র্যাক, এবং যার মধ্যে এইটা হচ্ছে যে একটি কমন লুপ লাইন যেটা হচ্ছে আপের, এবং এই যে জায়গাটি রয়েছে এখান থেকে কিন্তু আসছিল, অর্থাৎ শুক্রবার দিন সন্ধেবেলা আসছিল হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। করমণ্ডল এক্সপ্রেস যখন এখান থেকে আসছিল এই যে আপ লাইন দিয়ে, এবং এই আপ লাইনে দেখা যায় যে একেবারে সিগন্যাল সবুজ ছিল, কিন্তু যেখান থেকে পয়েন্ট তাকে চেঞ্জ করতে বলা হয় এবং ঠিক এই জায়গায় থেকে পয়েন্ট চেঞ্জ করে, এবং করে কিন্তু এই যে জায়গা রয়েছে কমন লুপ লাইন, এই লুপ লাইনে চলে আসে। আসার পরে ঠিক এই রকম যে জায়গা, সেই জায়গাতে কিন্তু একটি মালগাড়ি দাঁড়িয়েছিল এই লুপ লাইনে, এবং সেই মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে, এবং এর পরবর্তীকালে কিন্তু করমণ্ডল এক্সপ্রেসের যে বগিগুলো ছিল সেগুলি কিন্তু ছিটকে এদিক ওদিক গিয়ে পড়ে, এবং এই যে জায়গাটা রয়েছে এখান থেকে কিন্তু যশবন্তপুর এক্সপ্রেস সেটা কিন্তু যাচ্ছিল, এবং তার পাশে অপর যে লাইন রয়েছে সেখানে অপর আরও একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। এবং যে বিষয়টা উঠে আসছে যেমনটা, যে এই যে জায়গা এখানে কিন্তু সবুজ করা ছিল সিগন্যাল মেন লাইনে, কিন্তু যে জায়গা পয়েন্ট পরিবর্তন করে যখনই এই যে জায়গায় আসতে বলা হয় করমণ্ডল এক্সপ্রেসকে, যখন এই কমন লুপ লাইনে ঢুকে পড়ে তখনই কিন্তু মালগাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে, এবং তারপরেই কিন্তু এই রকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। এটাই আপাতভাবে রেল তার রিপোর্টে তুলে ধরেছে, কিন্তু পুরো বিষয়টা কি ঘটেছে এই সমস্ত বিষয়টা খতিয়ে দেখবে পরবর্তীকালে সিবিআই, এবং সেই মতোই কিন্তু যে প্রসেস সিবিআই পর সেটাও শুরু হয়েছে। ক্যামেরায় সুমন দায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বালাসোর।